এখন প্রশ্ন হচ্ছে যে এই যে টাকা এত পরিমাণ টাকা আসবে এটা অনেকটাই রাজ্য সরকারের হাত দিয়ে আসবে, সেই জন্য এই টাকার সদ্ব্যবহার হোক এটা আমরা চাই। রাজ্য সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হাঁ করে থাকে টাকার জন্য, আর পেলেই সাইফোন দিয়ে টাকাটা কোথায় চলে যায় আমরা বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে সেই সতর্কতা সবাইকে রাখতে হবে, বিশেষ করে কৃষকরা আমাদের দেশের যারা, তারা শিক্ষায় পিছিয়ে আছেন, অর্থে পিছিয়ে আছেন, অসচেতন, চিরা সরল, তাদের অধিকারকে হরণ করাটা খুব সহজ, তাদেরকে বোকা বানানো সহজ। সেই জন্য আমারও বিশেষ করে প্রেস মিডিয়ার লোকেদের, যারা অর্থনীতিবিদ বুদ্ধিমান মানুষ, যারা বাংলার গ্রাম বাংলার উন্নয়ন চান, সমস্ত রাজনৈতিক পার্টির লোকেদের সতর্ক থাকতে হবে, এদেরকে সজাগ করতে হবে কৃষকদের অধিকার সম্বন্ধে, এবং তারা যেন অধিকার পান তার সেই দায়িত্বটা আমাদের সবার আছে, নাহলে এই বিরাট অঙ্কের টাকা নয়। আমি খালি আমাদের পার্টি তো অবশ্যই করবে, যেহেতু আমাদের সরকার আমরা চাই কৃষক তারা লাভ পান, আমি সেই সঙ্গে সঙ্গে যারা কৃষকদের নিয়ে ভাবছেন কাজ করছেন, সমাজবিজ্ঞানীরা বা এনজিওর লোকেরা এবং আপনাদের মতো যারা মিডিয়ায় আছেন তাদেরও একটা বড় দায়িত্ব আছে, সবার দায়িত্ব কৃষকদের সচেতন করে তাদের অধিকারটা বুঝিয়ে দেওয়া। আমরাও এটা করব, আমরা দেখব এই যে ঘোষণা হয়েছে কৃষকদের জন্য সেটা যাতে সাধারণ কৃষকরা পান, আর যদি না পান এই সরকার যে কথায় কথায় টাকা এদিক ওদিক করে, হাতে টাকা চাই যে প্রথম থেকেই, যে সরকার কেন্দ্রের থেকে টাকা এলেও সেই টাকা ক্ষতিগ্রস্তদের পৌঁছে দিতে পারে না, তাই সেই 2009 সালে আইলা হয়েছে তার টাকা এখনও পান, গত 2 বছর আগে যেখানে বুলবুল হলো তার টাকাও পাচ্ছেন না, একাধিক ঘটনা এরকম আছে। এবং আমার অভিজ্ঞতা আছে আগের বছর যে বন্যা হলো 2 দিনাজপুর মালদায় ব্যাপক ক্ষতি হলো চাষের, সেখানে টাকা গেল কিন্তু টাকা কে পেলো, যার জমি জায়গায় নেই, বিডিও অফিস চাকরি কর তার নামেও তার ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা চলে গেছে। এই যে এখানকার সরকারের যে পুরনো যে মানে অভিসন্ধি এবং তাদের যা রেকর্ড আছে তার থেকে এদের উপরে বিশ্বাস রাখা যায় না, যেন বিজেপি এটা তো লক্ষ্য রাখবেই, আর যদি এর ঠিক মতো ইমপ্লিমেন্ট না হয় এ নিয়ে রাস্তায় নামতে আমরা দ্বিধাবোধ করবো।